আচ্ছা, আগের দিন আমরা নিউটনস ল শুরু করেছিলাম, শুনতে পাচ্ছ তো? তো সেই নিউটনস লতে প্রথম তিনটে ল আমরা জাস্ট ডিসকাস করেছিলাম, রাইট? থার্ড ল আমরা ডিসকাস করেছিলাম। আজকে যে জিনিসটা মেইনলি শুরু হবে সেটার নাম হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। আজকে যে জিনিসটা শুরু হবে সেটার নাম হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। আচ্ছা স্যার, বলো। বলছিলাম যে আমি তো রিলেটিং মোশনের রেকর্ডিং গুলো আস্তে আস্তে দেখছিলাম, হ্যাঁ ওইখানে আপনার ফার্স্ট ডে লেকচারটা দিয়েছিলেন, ওইটার কি একবার একটু ওপেন করতে পারবেন? ওখানে একটা ছোট ডাউট আছে। সেটা এখন না, তুমি আমাকে পরে আচ্ছা বলো, আমি করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ফ্রি বডি ডায়াগ্রাম। আচ্ছা, মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে তোমার ফিজিক্সের, কনসেপ্ট বা কেরিয়ার ডিপেন্ড করছে এই ফ্রি বডি ডায়াগ্রাম তুমি বুঝতে পারছো কি পারছো না তার উপরে। কি বললাম? এই ফ্রি বডি ডায়াগ্রাম বুঝতে পারছো কি পারছো না তার উপরে কিন্তু তোমার ফিজিক্সের পুরো 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 এরপরে যত ফিজিক্স পড়বে পুরোটার আন্ডারস্ট্যান্ডিং ডিপেন্ড করছে, ঠিক আছে? তো যেহেতু পুরোটার আন্ডারস্ট্যান্ডিং ডিপেন্ড করছে এইটার উপরে, তো সেই কারণে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামটাকে অত্যন্ত মানে কি বলবো, অত্যন্ত কনসেপচুয়ালি বুঝতে হবে। আমি প্রতিটা জিনিস করাবো। হেডিং দাও ফ্রি বডি ডায়াগ্রাম, এটাকে তোমার অ্যাব্রিভিয়েটেড FBD বলে। কি বললাম? অ্যাব্রিভিয়েটেড FBD বলে। আচ্ছা, ফ্রি বডি ডায়াগ্রাম মানে হচ্ছে, মন দিয়ে শোনো, ফ্রি বডি ডায়াগ্রাম মানে হচ্ছে তুমি একটা বডিকে ফ্রি করেছো। কি বললাম? তুমি একটা বডিকে ফ্রি করেছো, একটা বডিকে ফ্রি করে বাইরে নিয়ে এসছো, মানে টোটাল সারাউন্ডিং থেকে একটা আলাদা জায়গায় নিয়ে এসছো। নিয়ে এসে ওই বডিটার ওপরে কোন কোন ফোর্স কাজ করছে সেই ফোর্স গুলো ড্র করছো। আমি কি বুঝতে পারলাম? তুমি একটা বডিকে আইসোলেট করে সেই বডিতে কোন কোন ফোর্স কাজ করছে তুমি সেইগুলো কি বলে সেইগুলো ড্র করবে, ঠিক? আমার বলার বক্তব্য, যেহেতু এখানে ফোর্স নিয়ে আমরা কাজ করব, তো মেইনলি এই চ্যাপ্টারে আমরা চারটে ফোর্স নিয়ে কাজ করব। পরের চ্যাপ্টারে আর একটা ফোর্স আসবে, ফ্রিকশন, ঠিক? ফ্রিকশন আমি আগে তোমাদের আগের দিন তোমাদের বলেছি, কন্ট্যাক্ট ফোর্স, স্প্রিং, কন্ট্যাক্ট ফোর্স, নন কন্ট্যাক্ট ফোর্স, চারটে ফান্ডামেন্টাল ফোর্স এর কথা বলেছি, রাইট? আচ্ছা, যদি আমি সেটা বলি তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট আমরা ওয়েট নিয়ে কথা বলবো। ওয়েট, তারপরে ফ্রি বডি ডায়াগ্রামে আসছি, আস্তে আস্তে ঢুকবো। আচ্ছা দেখো, এইটা ধরো তোমার আর্থ সারফেস, কি বললাম, এটা আর্থ সারফেস। এবার বলতো, আমি যদি কোনো একটা বডিকে এখান থেকে ছেড়ে দিই, তাহলে কি ও নিচের দিকে পড়বে? হ্যাঁ পড়বে, তাই না? নিচের দিকে পড়বে না? আচ্ছা, নিচের দিকে কেন পড়বে বলতো? তার কারণ, রাইট, তার কারণ আর্থ, আর্থের সেন্টার ধরো এইটা, আর্থের সেন্টার এই বডিটাকে, এই বডিটাকে এর সেন্টারের দিকে টানবে। আমাই রাইট? আমাই রাইট? আচ্ছা, এবার এই বডিটার উপরে তার মানে কি এই ডিরেকশনে একটা ফোর্স পড়বে, পড়বে কি পড়বে না? হ্যাঁ হ্যাঁ পড়বে, রাইট? আমি এইটাকে বলছি বডি বি আর এইটাকে বলছি আর্থ। তাহলে বলতো এই যে এই ফোর্সের যে ডিরেকশন, এই যে অ্যারো দিয়ে, সেটা হচ্ছে ফোর্স অন বডি বাই আর্থ। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? বলো। আচ্ছা, ফোর্স অন বডি বাই আর্থ তার মানে কি? এই ফোর্সটা দিয়ে কে কাকে টানছে? আর্থ বডিকে টানছে। আচ্ছা, এখানে যদি একটা ফোর্স থাকে তার মানে করসপন্ডিং আর একটা ফোর্স থাকবে কি থাকবে না? থাকবে। কি নাম? এফইবি, ইবি, তাই তো? এইটা অ্যাকশন হলে এইটা রিঅ্যাকশন। বলো তো এই এফবিই বা এফইবি কি টাইপের ফোর্স? গ্র্যাভিটেশনাল ফোর্স না ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স? বলো, গ্র্যাভিটেশনাল ফোর্স। তোমরা কি বুঝতে পাচ্ছ? বলো, শাবাশ। এবারে শোনো, এবারে হচ্ছে আমি এই যে বডিটাকে যে ছুড়ে দিয়েছি মানে ফেলে দিয়েছি, এইটা আর্থ সারফেসের খুব কাছে। কি বললাম? আর্থ সারফেসের খুব কাছে, ঠিক আছে? আর্থ সারফেসের খুব কাছে মানে হচ্ছে এইটা যদি অ্যারাউন্ড এইচ ধরি, তাহলে আমার এইচ এর ভ্যালু হবে 0 থেকে 500 মিটারের মতো। কি বললাম?
জিরো থেকে 500 মিটার মতো। এবারে এইটা ধরো আর্থের সেন্টার, আর্থের সেন্টার থেকে আর্থের সার্ফেস এর রেডিয়াস হচ্ছে আর ই, এর ভ্যালু হয় অলমোস্ট 6400 কিলোমিটার। আচ্ছা বলো তো এই আর ইর রেসপেক্টে এই এইচটা কি খুব কম না খুব বেশি? খুব কম। আচ্ছা এইবার এই বডিটাকে যে আর্থ টানছে, এই যে এফ ডিই, এইটা নিউটনস ফর্মুলা দিয়ে আমরা বার করতে পারি। সেই ফর্মুলাটা হচ্ছে নিউটনস গ্র্যাভিটেশনাল ফর্মুলা। কি সেটা? হচ্ছে জি মাস অফ বডি, এর বডি হচ্ছে এম, আর এইটা হচ্ছে মাস অফ আর্থ, মাস অফ আর্থ বাই আর স্কোয়ার। বুঝতে পারলাম? এই ফোর্স দিয়ে টানছে। আচ্ছা এই যে ফোর্স এর কথা আমি লিখলাম, এটা গ্র্যাভিটেশনাল ফোর্স। এই ফোর্সটা নিয়ে এখন তোমাদের চিন্তা করার দরকার নেই, আমি এই ফোর্সটা নিয়ে যখন গ্র্যাভিটেশন করাবো তখন ডিটেলে ডিসকাস করব। কি বললাম? যখন গ্র্যাভিটেশন করাবো তখন ডিটেলে ডিসকাস করব, ঠিক? আচ্ছা এবারে আমি কি বলছি শোনো, সেটা হচ্ছে বলতো এই বডিটাকে আর্থ যে ফোর্সে টানছে তাকে আমরা কি বলি জানো? ওয়েট বলি। আচ্ছা এবার দেখো তো এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? এইখানটায় জিটা কি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, 6.63 × 10^-12 এই ভ্যালু গুলো তোমরা জানো, তোমরা তোমরা কি জানো জিটাকে কি বলে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট? আচ্ছা এমিটা কি? আচ্ছা আরিটা কি? রেডিয়াস অফ আর্থ। এবার বলো মাস অফ আর্থ, রেডিয়াস অফ আর্থ আর জি কনস্ট্যান্ট, রাইট? এইটাকেই বলে স্মল জি। আমরা পড়েছি না অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এই যে তোমার 1D মোশনে পড়েছি না? তাহলে বলো তো এই এফ বিই মানে আমার এমজি না? তার মানে ভেবে দেখো কোন একটা বডি যদি আর্থ সারফেস এর উপরে থাকে, সেটা মন দিয়ে শোনো, এয়ারেও থাকতে পারে আবার আর্থ সারফেস এর মধ্যেও থাকতে পারে। কি বললাম? এয়ারেও থাকতে পারে আবার আর্থ সারফেস এর মানে আর্থ সারফেস এর উপরেও থাকতে পারে, আরে গ্রাউন্ডেও তো এরকম বসে থাকতে পারে, পারে না? রাইট। তাহলে তার যে ওয়েট সেটার ভ্যালু হচ্ছে mg, সেটা কোন ডিরেকশন বরাবর কাজ করে? টুয়ার্ডস দা সেন্টার, রাইট? তাহলে আমি এখানে একটা কথা বলবো, ওয়েট অলওয়েজ অ্যাক্টস ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। কি বললাম? কি বললাম? অলওয়েজ অ্যাক্টস ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ঠিক? তাহলে আমরা ওয়েট সম্বন্ধে একটু আইডিয়া পেলাম। নেক্সট আমরা যেটা নিয়ে ডিসকাস করব তার নাম হচ্ছে নরমাল রিয়াকশন, নরমাল রিয়াকশন অর নরমাল কন্ট্যাক্ট ফোর্স। এক একটা করে ডাউন মানে ইয়ে করে নিই, তারপরে আমরা ফ্রি বডি ডায়াগ্রামে যাব। মন দিয়ে শোনো, সেটা হচ্ছে দেখো এইখানে একটা টার্ম আছে না, কন্ট্যাক্ট ফোর্স, দেখো। আচ্ছা এইটার মানে কি? এইটার মানে হচ্ছে যদি দুটো পার্টিকেল, বলবো না পার্টিকেলই বলো, যদি দুটো পার্টিকেল কন্ট্যাক্টে থাকে তাহলে এই ফোর্সটা অ্যারাইজ হবে। কি বললাম? যদি দুটো পার্টিকেল কন্ট্যাক্টে থাকে তাহলে এই ফোর্সটা অ্যারাইজ হবে। এই ফোর্সটার নাম কি? নরমাল কন্ট্যাক্ট ফোর্স। এবার দেখো এখানে একটা নরমাল কথা রয়েছে না, রাইট? হ্যালো, এরপরে আমরা দেখব যে এই নরমালটা বেসিক্যালি পারপেন্ডিকুলার মানে নরমাল টু দা সারফেস অফ কন্ট্যাক্ট, নরমাল টু দা সারফেস অফ কন্ট্যাক্ট। একটু এলাবোরেটলি যাই। আচ্ছা বলো তো যখনই এটা কন্ট্যাক্টে আছে সেটা কি টাইপের ফোর্স? যখনই এটা বলো বলো বলো, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ভেরি গুড। তার মানে যেহেতু এটা কন্ট্যাক্টে আছে বা যখন এটা কন্ট্যাক্টে আছে তাহলে এটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আচ্ছা। এবার দেখো ধরো এরকম একটা বডি আছে, একটা টেবিলের উপর রয়েছে, বলতো কটা সারফেসে কন্ট্যাক্টে রয়েছে দুটো?
একটাই সারফেসে কন্ট্যাক্টে রয়েছে, তাহলে একটা সারফেসে যদি কন্ট্যাক্টে থাকে তাহলে মন দিয়ে শোনো, এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স মানে নরমাল কন্ট্যাক্ট ফোর্স অ্যাক্ট করবে, করবে কি করবে না, করবে। এবার আমি যদি একে এইভাবে দেখো, মন দিয়ে শোনো, এইটাকে আমি বলছি টেবিল আর এইটাকে আমি বলছি ব্লক। এবার বলো যদি এটা কন্ট্যাক্টে থাকে তাহলে কন্ট্যাক্ট নরমাল নরমাল কন্ট্যাক্ট বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা অ্যাক্ট করবে। এবারে এই ডিরেকশনে যে ফোর্সটা দেবে সেটা হচ্ছে আমরা এন দিয়ে ডিনোট করব, এন, বলো এন, অন ব্লক বাই টেবিল, বুঝতে পারলাম, বলো অন ব্লক বাই টেবিল। তাহলে বলো তো এই টেবিলের উপরে এইরকম একটা ফোর্স কাজ করবে না? হ্যাঁ, সেটা ভ্যালু কত হবে? এন টি অন টেবিল বাই ব্লক। আচ্ছা বলো তো এই এন বিটি এর ম্যাগনিটিউড যদি 2 নিউটন হয় তাহলে বলো তো এন বিটির এন টিবির ম্যাগনিটিউড কত হবে? -2। ভেরি গুড, -2 নিউটন। কিন্তু আমি যেহেতু ম্যাগনিটিউডের কথা বলেছি তার মানে 2 নিউটন, ঠিক, কিন্তু অপোজিট ডিরেকশন। আমরা কি বোঝাতে পেরেছি? বলো আমরা কি বোঝাতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে যখনই কন্ট্যাক্টে থাকবে, কি বললাম, যখনই কন্ট্যাক্টে থাকবে তখনই কি আমাদের নরমাল কন্ট্যাক্ট ফোর্স কাজ করবে? করবে। এবার দেখো দেখো এখানে ধরো দুটো বডি আছে, কি বললাম, এখানে দুটো বডি আছে এ আর বি। এবার আমি এই বডিটাকে ফোর্স দিচ্ছি কত? এফ। এই বডিটাকে ফোর্স দিচ্ছি এফ, ঠিক। আচ্ছা এই বডিটাকে যদি আমি ফোর্স এফ দিই, তাহলে তোমরা আমাকে বলতে পারবে এই পুরো সিস্টেমটা ডান দিকে এগোবে? হ্যাঁ। আচ্ছা বলতো যদি পুরো সিস্টেমটা ডান দিকে এগোয়, তাহলে বলতো পুরো সিস্টেমটা যদি ডান দিকে এগোয় তাহলে বলতো বি কেন এগোচ্ছে? বিতে কোনো ফোর্স লাগছে? হ্যাঁ লাগছে। এই ফোর্সটা তো এ তে দেওয়া হয়েছে, তাহলে বি তে কেন লাগছে? কেন কেন বি এর উপর ফোর্স লাগাচ্ছে? ও ঠিকই বলেছে, কারণ এখানে এখানে কন্ট্যাক্টে আছে। শাবাশ, এখানে কন্ট্যাক্টে আছে, কন্ট্যাক্টে আছে। আচ্ছা এবার বলো তো বি এর উপরে এটা বি এটা এ, মন দিয়ে শোনো, বি কে যদি ডান দিকে যেতে হয়, কি বললাম, বি কে যদি ডান দিকে যেতে হয় তাহলে বলো তো বি কে এই ডিরেকশনে ফোর্স দিতে হবে না? এই ফোর্সটা কি হবে? এন অন বি বাই এ। তাহলে এই এ এ এই দিকে ফোর্স দেবে না, এটা কি হবে? এন অন এ বাই বি, তাই না? আচ্ছা এট দ্য সেম টাইম এই এফ যে ফোর্স দিচ্ছে একে, সেই ফোর্সটাও তো আসবে, আসবে না? বুঝতে পারলাম? এবার দেখো তার মানে এই যে এন এ বি বা এন বি এ এইটা এক করছে, এই যে সারফেসটা দেখো, এই যে সারফেসটা তার সাথে পারপেন্ডিকুলার করে, দেখো এই যে সারফেসটা তার সাথে পারপেন্ডিকুলার করে, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ ঠিক। তাহলে এখান থেকে আমরা কি কি জানতে পারলাম সেটা হচ্ছে, তার মানে আমি কয়েকটা পয়েন্টস লেখাই এই তোমার নরমাল কন্ট্যাক্ট পয়েন্ট নরমাল কন্ট্যাক্ট ফোর্স সম্বন্ধে। ফার্স্ট ফার্স্ট দেখো এন অলওয়েজ অ্যাক্টস পারপেন্ডিকুলার টু এনি এনি কন্ট্যাক্ট সারফেস, পারপেন্ডিকুলার টু এনি, পারপেন্ডিকুলার টু এই, তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। তার মানে নরমাল রিয়াকশন সব সময় যে সারফেসটা থাকে তার সাথে পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করে। হ্যাঁ। আচ্ছা নেক্সট আ ভেরি ইম্পর্টেন্ট, এর দিকে তাকাও, এর দিকে, এর দিকে, এই দিকে আমি এফ দিয়েছি, দিয়েছি আর দেখো এন এ বি এই দিকে, এন এ বি। আচ্ছা এন এ বি এ কি এ কে কম্প্রেস করার চেষ্টা করছে? হ্যাঁ। তার মানে আমি লিখতে পারি এন অলওয়েজ, এন অলওয়েজ অ্যাক্টস ইন সাচ এ ডাইরেকশন দ্যাট ইট ট্রাইজ টু কম্প্রেস দ্য বডি। দেখো সবসময় বডিটাকে কম্প্রেস করতে চাইছে না, বুঝতে পারছো? হ্যালো, মনে থাকবে? বলো
সব সময় কম্প্রেস করতে চাইছে না? হ্যালো, আচ্ছা থার্ড যে পয়েন্টটা বলবো সেটা এই মুহূর্তেই আমাদের যতটা লাগবে, কিছুক্ষণ পরে লাগবে, তবু আমি পয়েন্টটা বলে দিই, সেটা হচ্ছে ডাইরেকশন। এটা এখান থেকেই বুঝিয়ে দেওয়া যায়। দেখো আমি যদি একে ফোর্স দিই আর এখানে যদি ফ্রিকশন না থাকে, কি বললাম বলো, এখানে আমি ফোর্স দিয়েছি, ফ্রিকশন নেই, মন দিয়ে শুনবে, তাহলে বলো তো এই বডিটা একটা অ্যাক্সেলারেশন দিয়ে ডান দিকে যাবে? হ্যাঁ। বডিটা কোন দিকে, মানে তাহলে বডিটার অ্যাক্সেলারেশন কোন দিকে, ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে। এবার বলো তো এই যে নরমাল কন্টাক্ট ফোর্স, সেটা এখানে বাঁ দিকে লেগেছে এইটার উপরে আর এইটার উপরে ডান দিকে লেগেছে না? হ্যাঁ। তার মানে বলো তো এই যে নরমাল কন্টাক্ট ফোর্সের ডিরেকশন সেটা কি এর উপর ডিপেন্ড করে? না। তাহলে আমি কি লিখবো ডিরেকশনে? ডিরেকশন অফ এন ডাজ নট ডিপেন্ড অন সিস্টেম অ্যাক্সেলারেশন, ডাজ নট ডিপেন্ড অন সিস্টেম অ্যাক্সেলারেশন। স্যার লাস্ট পয়েন্ট একবার বোঝাবেন, আমি লিভ হয়ে গেছি। একদম। দেখো এই এ আর বি, এরা দুজনে ডান দিকে মুভ করবে কি করবে না? এ আর বি করবে, তাহলে তার একটা অ্যাক্সেলারেশন থাকবে কোন দিকে? ডান দিকে। গুড। এবার বলো এই বডির উপরে, এই বডির উপরে এন এ বি অ্যাক্ট করছে আর এই বডির উপরে এন বি অ্যাক্ট করছে। দেখো এন এ বি আর এন বি এ দুটো অপোজিট ডিরেকশনে। শাবাশ। এবার এই অ্যাক্সেলারেশনের উপরে কি এন এ বি আর এন বি এ ডিপেন্ড করছে? না, না করছে না। বলো করছে কি? করছে না। না না না, একদম একদম। ফোর্সটা আর বডি গুলো ডিপেন্ড করছে, এন এ বি তো করছে না। রাইট। তো তার মানে direction of n doesn't depend on system acceleration, যে system যে accelerationে যাচ্ছে সেই accelerationে, কি বললাম, সেই accelerationে করছে না। clear? বলো n ab আর n b এটা নিউটনস থার্ড ল অফ মোশন হিসেবে আসছে। n ab, হ্যাঁ হ্যাঁ, of course নিউটনস থার্ড ল, dear, of course নিউটনস থার্ড ল, একদম 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 একদম। আচ্ছা এবারে এই অবধি কি আমরা বুঝতে পাচ্ছি? তাহলে বলতো, তাহলে বলতো যে কটা কন্ট্যাক্ট, যে কটা কন্ট্যাক্ট, সেই কটা কন্ট্যাক্ট ফোর্স হবে? যে কটা কন্ট্যাক্ট, বলো যে কটা কন্ট্যাক্ট, সেই কটা কন্ট্যাক্ট ফোর্স হবে? হবে। দেখো ধরো এরকম একটা রড রাখা আছে, ঠিক, রড। আচ্ছা বলো তো এখানে কটা কন্ট্যাক্ট ফোর্স? দুটো। গুড, দুটো কন্ট্যাক্ট ফোর্স। আচ্ছা এই দুটো কন্ট্যাক্ট ফোর্স কে যদি আমি ড্র করতে যাই, মানে একে যদি আমি আলাদা করে বাইরে বার করে আনি, এই যে একে যে আলাদা করে বাইরে বার করে এনেছি না, এটাই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামের বেসিক্স, কি বললাম, বেসিক্স। তারপরে দেখো এই রডটাকে আমি বাইরে বার করে এনেছি, তাহলে বলো তো এইটা এক নম্বর কন্ট্যাক্ট পয়েন্ট, এটা দু নম্বর কন্ট্যাক্ট পয়েন্ট। এই এক আর দু নম্বর কন্ট্যাক্ট পয়েন্টে কোন ডিরেকশনে ফোর্স কাজ করবে? আচ্ছা আমি কি বলেছি, কন্ট্যাক্ট সারফেস এর সাথে পারপেন্ডিকুলার, এখানে কন্ট্যাক্ট সারফেস এইটা না, এই যে, হ্যাঁ, অ্যাকচুয়ালি এই রডটা তো এই পয়েন্টে এক করছে আর এই রডটা তো এই পয়েন্টে এক করছে, তাই না? বুঝতে পারছো? তাহলে এইটার সাথে পারপেন্ডিকুলার, এইটার সাথে পারপেন্ডিকুলার, সেটা যদি আমি ডায়াগ্রামে ড্র করি এরকম হবে না? এই তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, ক্লিয়ার? এটাই সারফেসটা উপরে যা ফোর্স দিচ্ছে সেটা, তাই তো? না, সারফেস এই রডটাকে যে ফোর্স দিচ্ছে, সারফেস এই রডটাকে যে ফোর্স দিচ্ছে। আচ্ছা এবার দেখো আমি তো এই সারফেসটারও ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে পারতাম, পারতাম না? কি রকম হতো তখন? এইটার জন্য ঠিক অপোজিট ডিরেকশনে, এটাকে যদি আমি n1 বলি, না n2 বলি, তাহলে এইটাও হবে n2, তাই না? আর এইটাকে যদি n1 বলি, এইটা হবে n1। বুঝতে পারলাম? হ্যাঁ, বলো, বুঝতে পারলাম। আচ্ছা এর পরেরটা দেখো, বেঁকে গেছে,
ধরো এইরকম একটা রড রাখা আছে, এবার কি হবে বলতো? কোন পয়েন্টে আমি এবার আমি আস্তে আস্তে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, দেখো এটা পারপেন্ডিকুলার, দেখো এইটা হচ্ছে রডটাকে বাইরে বার করে এনেছি। এবারে এই পয়েন্ট নিয়ে কি তো এটা এক নাম্বার পয়েন্ট বলছি, এটা দু নাম্বার পয়েন্ট বলছি, কারণ দুটো দুটো জায়গায় কন্ট্যাক্টে আছে, তাই না বলো? দুটো জায়গায় কন্ট্যাক্টে আছে। হ্যাঁ, এবার দেখো দুটো জায়গায় যদি কন্ট্যাক্টে থাকে তাহলে বলতো এই এক নাম্বারে, এক নাম্বারে তো ঠিক এই এইটার মতো হবে, হবে না? হ্যালো, এই ডিরেকশনে, এটা এন ওয়ান। বলতো দু নাম্বারে কোন ডিরেকশনে হবে? দেখো কোন ডিরেকশনে হবে, এক এক দুই না তিন, পারপেন্ডিকুলার না, এই যে পারপেন্ডিকুলার, বুঝতে পারছো? তার মানে এইরকম হবে, মানে স্যার কন্টাক্ট সারফেস যেইটুকুনি আছে ওইটুকুনির সাথে পারপেন্ডিকুলার। রাইট রাইট রাইট। আগে বলো এই অবধি তোমাদের কোনো ডাউট আছে কিনা? না। ওকে, এই অবধি যদি ডাউট না থাকে তাহলে এবার আমি একটা কোয়েশ্চেন করছি, দেখি তো এই কোয়েশ্চেনটা আমাকে কে কে উত্তর দিতে পারো বলো তো। আমি যখন এই রডের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করেছি, রডের, তখন এখানে আমি এন ওয়ান এখানে এন টু দিয়েছি না বলো? বলো তো এই এন ওয়ান আর এন টু কে, মানে এন ওয়ান আর এন টু কে কে ফোর্সটা দিয়েছে? এই এন ওয়ানটা কে ফোর্সটা দিয়েছে? সাবাস। আচ্ছা, এবার আমি যদি এইটা এইটাতে চলে আসি, এইটাতে ড্র করা আছে, এই এন ওয়ানটা কে ফোর্সটা দিয়েছে? কন্টাক্ট সারফেস কাকে ফোর্সটা দিয়েছে? এই এন ওয়ানটা ডট কে বলো তো, এই এই এন ওয়ানটা কি ডট সারফেস কে দিয়েছে? সাবাস। এই এন টুটা কি কন্টাক্ট সারফেস? না, কন্টাক্ট সারফেস কাকে দিয়েছে? তখন আমি সেই ফোর্সটা নিয়েছি না যে ফোর্সটা অন্য কেউ এই রডকে দিচ্ছে, তাই না? এন ওয়ান আর এন টু এটা অন্য কেউ রডকে দিচ্ছে, এন ওয়ান আর এন টু কি এই ডিরেকশনের এন ওয়ান আর এন টু কি রড কাউকে দিচ্ছে বলো? না, বুঝতে পারলাম? আচ্ছা, এবার এই এই সম্বন্ধে আমি তোমাদের একটা ছোট্ট কথা বলবো। তুমি স্কুলে গিয়ে বন্ধুর সাথে উত্তাল মারপিট করেছো, কি বললাম? তুমি স্কুলে গিয়ে বন্ধুর সাথে উত্তাল মারপিট করেছো, ঠিক? হ্যালো, এবার তুমি বাড়িতে এসে তোমার মাকে বলছো যে আমি কিচ্ছু করিনি, ও আমাকে মেরেছে, রাইট? আবার তোমার ওই বন্ধু বাড়িতে গিয়ে বলছে যে আমি কিছু করিনি, ওই বন্ধু আমাকে মেরেছে, আমি কি বুঝতে পারলাম? হ্যালো, তার মানে তুমি কোন ফোর্সের কথা বলছো? যে ফোর্স গুলো তোমার বন্ধু তোমাকে মেরেছে, তুমি যেগুলো মেরেছো সেগুলো নিয়ে কথা বলছো? তার মানে আমরা ফ্রি বডি ডায়াগ্রামে সেই ফোর্স গুলো কনসিডার করবো একটা বডির জন্য যে ফোর্স গুলো অন্য কেউ তাকে দিয়েছে, কি বললাম? সেই ফোর্স গুলো অন্য কেউ তাকে দিয়েছে, বুঝতে পারছি? আস্তে আস্তে ফ্রি বডি ডায়াগ্রাম প্রচুর করবো, তখনই ক্লিয়ার হবে। স্টেটমেন্টটা কি বলছি? আমি বলছি যে ফ্রি বডি ডায়াগ্রামে, যে এফ বি ডি, এই ফ্রি বডি ডায়াগ্রামে অনলি দোজ ফোর্সেস আর শোন, কি বললাম? অনলি দোজ ফোর্সেস আর শোন উইচ আদার্স এক্সার্ট অন দ্য বডি অফ কনসিডারেশন, আদার্স exert exert on the body of consideration. Second point, do not take those forces which the body is exerting on the body, right? মনে থাকবে এই দুটো পয়েন্টস,
মানে স্যার নিজে নিজেকে দিচ্ছে নাকি অন্য ফোর্স ওর উপরে যেটা দিচ্ছে? বুঝলাম না। Which the body is exerting on the body. তাই জন্য ভাবছি on itself নাকি on the body বলতে অন্য কিছু। দেখো only those forces are shown which others exert. অন্যরা দিচ্ছে কাকে? যে বডিটাকে আমরা কনসিডার করছি। ঠিক আচ্ছা, এইখানে আমি স্টার মেরে দিলাম। এটা রাত দুটো বলো তিনটে বলো যে কোনো সময়ের ফর্মুলা। এইটুকু কনসেপ্ট, মানে এইটুকু কনসেপ্ট নিয়ে এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি। ঠিক বলো, আস্তে আস্তে এগোচ্ছি। এবার আমরা ফ্রি বডি ডায়াগ্রাম প্রচুর ড্র করব এবং সেখানে কনসিডার করব যে কিভাবে কিভাবে ফ্রি বডি ডায়াগ্রামটাকে ইউজ করা হবে। রাইট, শুড আই মুভ ফরওয়ার্ড স্যার? বলো। বলছিলাম যে আগের যে ডায়াগ্রামটা দেখালেন যেখানে আপনার হ্যাসলান্টুয়েতে ফোর্সটা অ্যাক্ট করছিল, এটা যদি আপনার গ্রাফের বাইরে যে অংশটা চলে গেছে ওটা না গিয়ে একদম পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট হতো তাহলেও কি সেমই হতো? তাহলে এবার আস্তে আস্তে এগোই। দেখো আচ্ছা, দেখো শুধু প্রবলেম হবে এবারে, শুধু প্রবলেম। তো আমরা দুটো ফোর্স নিয়ে কাজ কথা বলেছি, কি কি? একটা ওয়েট আর একটা বলো নর্মাল রিয়াকশন বা নর্মাল কন্ট্যাক্ট ফোর্স। ঠিক, এবার এই দুটো ফোর্স দিয়ে যত রকম প্রবলেম হয় আমরা ট্রাই করব। দেখো ধরো একটা আর্থ সার্ফেস আছে, আর্থ সার্ফেস, সেই আর্থ সার্ফেস এর উপরে একটা বডি রয়েছে। কি বললাম? এই আর্থ সার্ফেস এর উপর একটা বডি রয়েছে, এর ভ্যালু হচ্ছে এম। ঠিক, এবার এই বডিটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে বলেছে এবং ফ্রি বডি ডায়াগ্রামের পরে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লিখতে বলেছে। আমি কি করছি দেখো, ফ্রি বডি ডায়াগ্রাম মানে কি? একে আমি পুরো ফ্রি করে নিয়ে চলে যাব একদম, দেখো একেবারে আইসোলেট করে নিয়ে গেলাম, কোথাও কোনো টাচ ফাচ নেই। এবারে এই মাসটার একটা ওয়েট আছে, বলো। এই যে ফার্স্টেই করলাম না ওয়েট, এই যে ওয়েট, ওয়েট ভ্যালু কত? এমজি বলো, এমজি কোন ডিরেকশনে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড বলো। আচ্ছা তাহলে আমি ডাইরেক্টলি এখান থেকে বলতে পারি না এই ডিরেকশনে এমজি? হ্যাঁ। আচ্ছা এবার বলো তো, এই ডিরেকশনে যদি এমজি হয় তাহলে এই মাসটা এই কন্ট্যাক্ট সারফেস এর সাথে কানেক্টেড, মানে কন্ট্যাক্টে আছে। হ্যাঁ। তার মানে এখানে কি আরেকটা ফোর্স অ্যাক্ট করবে? হ্যাঁ। ইফ সেই ফোর্সটা এইটা না এম, হ্যালো বলো তো এমজি কি টাইপের ফোর্স? গ্র্যাভিটেশনাল না ইলেকট্রোম্যাগনেটিক? এমজি গ্র্যাভিটেশন। আর এন? এন ইলেকট্রোম্যাগনেটিক। ভেরি গুড। এবার ধরো এইখানে কোনো একটা হুলো দাঁড়িয়ে আছে, বললাম এখানে কোনো একটা হুলো দাঁড়িয়ে আছে, সেই হুলোটা এই মাসটাকে কি, এই আমি যদি এইটাকে এবার দেখো আমরা এই ফ্রি বডি ডায়াগ্রামটা কেন করছি, কারণ এখান থেকে আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লিখতে চাইছি। কিভাবে লিখবো? এই ফ্রি বডি ডায়াগ্রামে প্রথমে আমরা কি করলাম, সব ফোর্স গুলোকে দিলাম উইথ ডাইরেকশন। দেখো সব ফোর্স গুলোকে দিলাম উইথ ডাইরেকশন, হ্যালো। ঠিক আচ্ছা, আমি যদি সব ফোর্স গুলোকে দি উইথ ডাইরেকশন, মন দিয়ে শুনবে, তাহলে এই যে ফোর্স সেটা কজ না এফেক্ট? বলো, ফোর্স কজ না এফেক্ট? আমি আগের দিন এফ ইকুয়াল টু এম এ, এইটা একটা ফর্মুলা, এইটা যে ফর্মুলা তার নাম হচ্ছে কজ এফেক্ট রিলেশনশিপ। কি বললাম? এইটা যেটা ফর্মুলা এটার নাম হচ্ছে কজ এফেক্ট রিলেশনশিপ। আবার বলছি কজ এফেক্ট রিলেশনশিপ। ঠিক, হ্যালো বলো, কজ এফেক্ট রিলেশনশিপ। ঠিক, যেখানে এফ টা কজ না ফর, কজ না এফেক্ট, কজ, আর এফেক্ট কি? অ্যাক্সেলারেশন। এবার দেখো আমি এই কজ গুলোকে পুরো এরকম একটা সার্কেল করি, আমি না মানে জেনারেলি, এবং এফেক্টটাকে এর বাইরে রাখানো হয়,
বলো তো এফেক্টটা a ইকুয়াল টু 0 লিখবো? হ্যাঁ ঠিক। আচ্ছা তাহলে এই কজে বেসিক্যালি এখানে f নেট না বলো? হ্যাঁ। তাহলে বলো তো এই ফ্রি বডি ডায়াগ্রামে n ওয়া n উপরের দিকে, mg নিচের দিকে, তাহলে বলো তো n মাইনাস mg টা কি? n মাইনাস mg এটাই হচ্ছে নেট ফোর্স না? হ্যাঁ কি তাই না? আর কোন ফোর্স আছে y অ্যাক্সিস বরাবর? আচ্ছা এইটা ইকুয়াল টু cos ইকুয়াল টু এই cos ইকুয়াল টু এফেক্ট না? এফেক্টে কি বলবো? মাস ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে বলো তো অ্যাক্সেলারেশনের ভ্যালু কত? 0। তাহলে এখান থেকে আমি লিখতে পারি n ইকুয়াল টু mg। বলো এখান থেকে আমি লিখতে পারি n ইকুয়াল টু mg? হ্যাঁ। যদি আমি লিখতে পারি n ইকুয়াল টু mg, তোমরা আমাকে কি বলতে পারবে? মন দিয়ে শোনো, তোমরা আমাকে বলতে পারবে এই n আর mg, দেখো n আর mg দুটোর ম্যাগনিটিউড সেম, হ্যাঁ দুটো ডিরেকশন অপোজিট, হ্যাঁ, তাহলে কি এরা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার? হ্যাঁ। না 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 না, একটা গ্র্যাভিটেশনাল একটা রাইট। দেখো আমি আগের দিন যখন তোমাদের পড়িয়েছিলাম তখন কি বলেছিলাম? অ্যাকশন রিঅ্যাকশন হ্যাজ টু বি সেম নেচার ফোর্স। ও হ্যাঁ ঠিক। আচ্ছা আরেকটা কথাও বলেছিলাম, অ্যাকশন রিঅ্যাকশন অ্যাক্টস অলওয়েজ ইন ডিফারেন্ট বডি। এখানে বলো তো এন আর এমজি কার উপরে কাজ করছে? সেম বডি, সেম বডির উপরে কাজ করছে। তাহলে এন আর এমজি কি অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার হতে পারে? না না। আবার অন্য ভাবে এন ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স আর এমজি গ্র্যাভিটেশনাল ফোর্স, ইজ ইট পসিবল টু বি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার? না। ক্রিস্টাল ক্লিয়ার? এবারে একটু স্ট্যান্ডার্ড প্রবলেমে যাব। হ্যাঁ দেখো এটা 10 কেজি, এটা 2 কেজি, ওকে, এইখানে 20 নিউটন ফোর্স দেওয়া হচ্ছে আর এইখানে 100 নিউটন ফোর্স দেওয়া হচ্ছে 37 ডিগ্রি করে, রাইট? তাহলে আমাকে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে বলেছে আর ড্র করতে বলেছে ওই ইকুয়েশন লিখতে বলেছে বা ওই ফ্রি বডি ডায়াগ্রাম থেকে বিভিন্ন যে ভেরিয়েবল গুলো সেইগুলো বার করতে বলেছে, ঠিক। আচ্ছা আমি তাহলে প্রবলেমটা করি, একটা প্রবলেম করে দিই, তারপর এগুলো তোমরা নিজেরাই পারবে। হ্যাঁ বলো তো কটা বডি? দুটো। কটা ফ্রি বডি ডায়াগ্রাম হবে? দুটো। রাইট, যে কটা বডি সে কটা ফ্রি বডি ডায়াগ্রাম। দেখো এটা 2 কেজি। আচ্ছা 2 কেজি যদি নিচের দিকে অলওয়েজ কি কাজ করে বলেছি? এমজি। এবার বলো এম কত? 2 কেজি। জি কত? 10। তার মানে নিচের দিকে 20 নিউটন কাজ করছে এই 2 কেজির। হ্যালো বলো তো 10 কেজির নিচের দিকে কত নিউটন কাজ করছে? 10 ইনটু জি, জি এর ভ্যালু তো আমি 10 ধরেছি তাই না? দেখো তোমাদের মধ্যে কোনো ডাউট আছে? তোমাদের মধ্যে কোনো ডাউট আছে? না। এইটা তো আমি চোখ বন্ধ করে প্রথমেই লিখে দেবো, এইটা কি তাই না? এইটা চোখ বন্ধ করে আমি তো প্রথমেই লিখে দেবো, কি ঠিক বলছি? ওকে এবার দেখো, তারপরে প্রথমে 10 কেজি চলে এসো। বলো তো 10 কেজিতে এইখান থেকে 20 নিউটন লাগবে, অলরেডি বলে দিয়েছে 20 নিউটন। আচ্ছা বলো তো এই 10 কেজিতে কি আমি এই 100 নিউটনটা লাগাবো? 100 নিউটনটা লাগাবো 10 কেজিতে? 10 কেজিতে 10 কেজিতে 100 নিউটনটা লাগাবো না কেন? আরে বাবা 100 নিউটন ফোর্সটা তো 2 কেজিতে লাগছে, 10 কেজিতে কোনই লাগছে? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এবারে শোনো, এই 10 কেজি আর গ্রাউন্ড, এটা 1 নম্বর সারফেস, এইটা 2 নম্বর সারফেস, এইটা 3 নম্বর সারফেস, এইটা 4 নম্বর সারফেস। তার মানে বলতো 10 কেজি আর গ্রাউন্ড একটা সারফেসের সাথে যুক্ত, কন্ট্যাক্টে আছে, তাহলে সেই সারফেসটা একে N1 ফোর্স দেবে। দেখো ওপর দিকে কি, ওপর দিকেই তো দেবে তাই না? হ্যাঁ তাই না? আচ্ছা বলো তো 2 নম্বর সারফেসটা ওকে এই ডিরেকশনে ফোর্স দেবে, N2
এই যে দু নম্বর সারফেস যেটা কন্টাক্টে আছে, হ্যাঁ তাহলে এই ডিরেকশনে ফোর্স দেবে, আমি যে দিকে অ্যারো দিয়েছি, হ্যাঁ কেন এই ডিরেকশনে ফোর্স দেবে বলো তো? কারণ এম2 কি চাইবে? কম্প্রেস করতে চাইবে না? এম2 এম2 কন্টাক্ট ফোর্স সেটা কি করতে চায়? কম্প্রেস করতে চায় না? যদি এম2 টা এই ডিরেকশনে হতো তাহলে সে কি কম্প্রেস করতে চাইতো? না। তাহলে এম2 ডিরেকশনটা অ্যারোটা কোন দিকে হবে আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ। আর কোনো ডাউট আছে? বলো। আচ্ছা এবার বলো তো, এই যে দু কেজিটা এই তিন কেজির উপরে ফোর্স দেবে, সরি দু কেজিটা দশ কেজির উপরে ফোর্স দেবে নর্মাল রিয়াকশন, সেটা এই ডিরেকশনে হবে না? কেন? তাহলেই তো দেখো, এই তাহলেই তো একে কম্প্রেস করতে চাইবে কি, তাই না? হ্যালো, এবার তোমরা বলো, তোমরা বলো দশ কেজির উপরে আর কোনো ফোর্স কাজ করছে? না, দশ কেজির উপরে আর কোনো ফোর্স কাজ করছে না। তোমরা কি বুঝতে পেরেছো দশ কেজির উপরে আর কোনো ফোর্স কাজ করছে না? হ্যালো, ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আছে কোনো ডাউট? আচ্ছা, দু কিলোর যেই এটা ফোর্সটা কাজ করছে ওটার সাথে সাথে তো 100 নিউটনেরটাও আসছে। আমি তো এখনো দু কেজি সম্বন্ধে কিছু বলিনি রিয়া। আগে দেখো দশ কেজি, আগে দেখো দশ কেজির, আগে দেখো, আগে আগে দেখো দশ কেজিতে আর কি কোনো ডাউট আছে কিনা কারোর? হ্যাঁ স্যার, ওটাই বলছি, 10 কেজিতে যখন নর্মাল এন থ্রিটা পড়ছে তখন ওটার সাথে সাথে তো মানে 100 নিউটনের 2 কেজিটাও ধরা হচ্ছে। না না না, আমি যা বলছি আগে দেখো। আচ্ছা, আগে আমি যেটা বলছি রাইট, এবারে সবাই এসো বলো তো এই 2 কেজিতে, 2 কেজিতে এই, আচ্ছা সবার আগে আমরা কি করছি, এই পুরো এটাকে x আর y এ ভেঙে দিচ্ছি, এটা y অ্যাক্সিস এটা x অ্যাক্সিস। তাহলে আমি এই ফোর্সটাকে দেখো, দেখো দেখো এই ফোর্সটাকে দুটো ভাগে ভেঙে নিতে পারি, এইটা আর এইটা নিতে পারি না? হ্যালো, তাহলে এইটা কত? 100 cos 37, ভ্যালু কত? 80। এ বাবা এত দেরি কেন? আর এটা এটা কত হবে? 60। তাহলে এবার দেখো, আমি যদি 2 কেজিতে বলি এই ডিরেকশনে 60 নিউটন লাগবে, আর এই ডিরেকশনে 80 নিউটন লাগবে। এই দুটো এক্সটার্নাল ফোর্স না, এই যে এই দুটো, হ্যাঁ আরে বাবা এটা তো আমি 100 কেই দুটো ভাগে ভেঙেছি, তাই না? হ্যালো, বুঝতে পারলাম, বুঝতে পারলাম? হ্যাঁ। বলো তো 2 কেজিতে আরো কটা ফোর্স আসবে? n4, তাহলে এইদিকে কি আসবে? আর এইদিকে কি হবে? এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই n3 আর এই n3 অ্যাকশন রিয়াকশন পেয়ার, ইয়েস, আরে বাবা এই এন্ট্রি এই এন্ট্রি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার না? কারণ আমি কি বলেছিলাম, এই যে এখানে বলেছিলাম না, এইটা আর এইটা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার হবে না? দুটোই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, দুটোই অপোজিট ফোর্স কাজ করছে, দুটোরই ম্যাগনিটিউড সেম, তাই না? এবার বলো, এবার বলো তাহলে এন্ট্রি এই এন্ট্রির ডিরেকশন দুটোতেই আমি ড্র করেছি, বুঝতে পেরেছো? দেখো এন্ট্রি, হ্যালো, ক্লিয়ার পুরো ব্যাপারটা বলো তো? আচ্ছা এবার বলো তো, এই পুরো সিস্টেমটা এক্স অ্যাক্সিস বরাবর বা ওয়াই অ্যাক্সিস বরাবর কোন দিকে মুভ করছে? না। তাহলে এই পুরো জিনিসটা অ্যাক্সেলারেশন জিরো, আর এই পুরো জিনিসটার অ্যাক্সেলারেশন জিরো, দেখো বুঝতে পারছো না? আচ্ছা স্যার, এন্ট্রির সাথে কোনটা অ্যাক্সেলারেশন পেয়ার বললে? এন্ট্রির সাথে এন্ট্রি, ও আচ্ছা, দুটো বডিতে এই একটা এন্ট্রি, এই একটা এন্ট্রি, এখানে যদি এন্ট্রি হয় তাহলে এখানেও এন্ট্রি হবে। হ্যাঁ ঠিক আছে, তোমরা কি সবাই বুঝতে পারছো? স্যার আরেকবার বলুন, কোনটা কোনটা রিয়া, কোনটা অ্যাক্সেলারেশন তো জিরো, শুনতে পেলাম না, অ্যাক্সেলারেশনটা কেন জিরো হচ্ছে? আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলো, এখানে ওয়াল আছে, এ কি ওয়াল ভেদ করে সামনের দিকে মানে ডান দিকে মুভ করবে? হ্যাঁ। আর যেভাবে ফোর্স দেওয়া হচ্ছে তাতে কি বডিটা উপর দিকে কোনোভাবে মুভ করতে পারে? না, নিচের দিকে তো যেতে পারে না মাটি ভেদ করে। না, তাহলে এখানে যদি কোনো হুলো দাঁড়িয়ে থাকে সে কি দেখবে? ওরকমই আছে, পুরো ইকুইলিব্রিয়ামে আছে না? হ্যাঁ। আচ্ছা এবার অ্যাক্সেলারেশন জিরো, এই যে অ্যাক্সেলারেশন যদি জিরো হয় তাহলে বলো তো এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন জিরো আর ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন জিরো না? হ্যাঁ। গুড, এবার এদিকে চলে এসো, এই প্রবলেমটা যখন আমরা করেছিলাম তখন বলো তো n = mg,
এন টা ওপর দিকে ছিল, এম জি টা নিচের দিকে ছিল, সেইটাকে ইকুয়েট করেছিল আমরা। হ্যাঁ, কেন? কারণ তখন অ্যাক্সেলারেশন কত ছিল? সেইগুলো ইকুয়েট করতে হবে। মানে আমি বলতে চাইছি দেখো, এক্স অ্যাক্সিস বরাবর কি কি ফোর্স কাজ করছে বলতো? 2 কেজিতে এক্স অ্যাক্সিস বরাবর n4 আর 18, ভেরি গুড। তাহলে বলতো n4 আর 18 একে অপরের অপোজিটে? বুঝতে পারছো? এই দুটো মিলেই তো এন থ্রি ওকে মানে মানে কি বলবো সাপোর্ট করছে এন থ্রি। তারপরে আমি কত লিখতে পারি? এন থ্রি 60 প্লাস 20, এবার এইটা চলে এসে আমাকে বলতো এন টুর ভ্যালু কত হবে আর এন ওয়ান এর ভ্যালু? এন টুর ভ্যালু কত হবে? 20। বলতো এন ওয়ান এর ভ্যালু কত হবে? দেখো n1 হবে বেসিক্যালি 180, না একদম তোমরা ঠিক বলেছো, n1 হবে বেসিক্যালি n3 প্লাস 100। দেখো n1 টা উপরের দিকে আর n3 টা নিচের দিকে আর 100 টা নিচের দিকে, তার মানে এইটা আর এইটার সামেশন এইটার সমান হবে। হ্যাঁ স্যার, 10 কেজি টা আরেকবার রিপিট করুন। হ্যাঁ, n3 টা নিচের দিকে, 100 টা নিচের দিকে, ঠিক? ওপর দিকে কোনটা? n1, মানে n1 তো n3 আর 100 টাকে ব্যালেন্স করছে। হ্যাঁ, সেটাই লিখেছি n1 = n3 + 100। হ্যাঁ, এবার দেখো তো এই n1 কে আমি এখান থেকে যদি ভ্যালু ভাবে পুট করি 180 বের হবে। হ্যাঁ আচ্ছা, এবার তোমাদের অনেকেরই মনে হচ্ছে যে এই যে 100 নিউটনটা আমি এখানে অ্যাপ্লাই করলাম সেইটা কি 10 কেজিতে কোনোভাবে আসলো না? এসেছে। আবার বলছি, কি বললাম? 100 নিউটনটা আমি অ্যাপ্লাই করলাম সেটা কি কোনোভাবে 10 কেজিতে আসলো না? এসেছে। কিরকম এসেছে শোনো, তুমি মন দিয়ে শোনো, তুমি বাড়িতে শুয়ে আছো, কুপুর হয়ে শুয়ে আছো, ঠিক? এবারে তোমার বাড়িতে যদি তোমার কোনো ভাই বা বোন থাকে যে খুব ছোট, সে যদি তোমার পিঠে এসে লাফায়, তোমার লাগবে কি লাগবে না? হ্যালো, লাগবে, লাগবে তো। কেন লাগবে বলো তো? কারণ মন দিয়ে শোনো, ও যখন পিঠের ওপরে লাফাবে, ওপর থেকে ফোর্স দেবে, তখন তোমার সাথে বেডের যে কন্ট্যাক্ট ফোর্স, তোমার সাথে বেডের সেই কন্ট্যাক্ট ফোর্সটাও বাড়বে না? হ্যালো, তাহলেই তো তুমি তোমার লাগবে, মানে ধরো তুমি এরকম শুয়ে আছো, এবার ওপর থেকে ফোর্স দিয়েছে, তাহলে নিচের থেকেও তো ফোর্স দেবে, কেন? কেউ তো কম্প্রেস করতে চাইবে, তার মানে তোমার লাগবে কি লাগবে না? ঠিক, তাহলে বলো তো, তার মানে কি তোমার ভাই বা বোন যদি ওপরে লাফায় তাহলেই তোমার লাগবে বেশি, তাই না? তার মানে এই ফোর্সের অনুযায়ী, দেখো এই ফোর্সের অনুযায়ী এই নর্মাল রিয়াকশন, মানে তোমার বেডের সাথে তোমার যা কন্ট্যাক্ট সেইটা বাড়বে, বাড়বে তো, বলো এই যে এইটা, রাইট, সেই জন্যই তো তোমার লাগবে, তাই না? তার মানে বলতো এই ফোর্সটা, এই ফোর্সটা এইটাকে এফেক্ট করছে, এই নিচের ফোর্সটাকে, ইয়েস করছে। এবার তোমরা এদিকে চলে এসো, তুমি বলবে তাহলে সেম ভাবে এটা ভাবো, 2 কেজিটা হচ্ছে তোমার ভাই বা বোন আর 10 কেজিটা হচ্ছে তুমি। 10 কেজিটা একটু কমই হয়ে গেল, যাই হোক, হ্যালো বুঝতে পারছি। তাহলে এই 2 কেজির ওপরে যদি 100 নিউটন ফোর্স পড়ে, তাহলে সেই 10 কেজির উপরেও তো সেই 100 নিউটন ফোর্সের একটা এফেক্ট থাকবে, থাকবে না? অ্যাকর্ডিংলি এইখানে এই যে এই সারফেসে সেটা রিফ্লেক্ট হবে না এই সারফেসে, তাই তো? বুঝতে পারছি। এবার এদিকে চলে এসো, এইখানটা 2 কেজিতে, মন দিয়ে শুনবে, 2 কেজিতে বলতো যদি এই 100 না থাকতো, 100 না থাকতো, তাহলে এইখানে এই 60টা আসতো না? 60টা না আসলে এই এন3তে এই 60টা আসতো না? তাহলে এন3 ভ্যালু কত হতো?
তাহলে বলতো n1 এর ভ্যালু কত হতো তাহলে 120 তার মানে একটা জিনিস লক্ষ্য করলে যে তুমি এই 100 নিউটন ফোর্সটা 10 কেজিতে অ্যাপ্লাই করনি ডাইরেক্টলি কিন্তু এই n1 এ এই 100 নিউটন ফোর্সের এফেক্ট আসছে তোমরা কি এই কনসেপ্টটা বুঝতে পারলে হ্যাঁ স্যার আমি বলছি ফ্রি বডি ডায়াগ্রামে কনফিউজড হবে না প্রচুর আমি তোমাকে বলছি ফ্রি বডি ডায়াগ্রামের উপর তোমার ফিজিক্সের ক্যারিয়ার ডিপেন্ড করছে বিশ্বাস করো ফ্রি বডি ডায়াগ্রামের উপর তোমার ক্যারিয়ার ডিপেন্ড করছে ফিজিক্সের যে তুমি ফিজিক্সে কিছু শিখবে কি শিখবে না রাইট দুটো ডেফিনেশন মুখস্থ করা ইজ নট ফিজিক্স কি বললাম হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ভেলোসিটি ইজ নট ফিজিক্স এবার বলো এই প্রবলেমটা আমি যা করিয়েছি এখানে তোমাদের কারোর মনে কোনো ডাউট আছে কিনা ভেবে দেখো আমি ফ্রি বডি ডায়াগ্রামে সেই ফোর্স গুলো নিয়েছি যে ফোর্স গুলো অন্য বডি এই সেই বডিটাকে দিচ্ছে কি বললাম আমি সেই ফোর্স গুলোকে নিয়েছি যে ফোর্স গুলো অন্য বডি সেই বডিটাকে দিচ্ছে সৌহার্দ্য বুঝতে পারছো হ্যাঁ স্যার গুড ডাউট থাকলে জিজ্ঞাসা করো তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো আছে আমি এই প্রবলেমটা দুটো মিনিট তোমাদের ভাবতে সময় দেব দেখো এটা সেন্টার এটা 37 ডিগ্রি এটাও 37 ডিগ্রি রাইট এটা একটা স্ফিয়ার যেটা 5 কেজি আর 1 মিটার হচ্ছে ওর রেডিয়াস ঠিক বলো ঠিক এবার বলো তো বডিটা কটা জায়গাতে কন্ট্যাক্টে রয়েছে দুটো এক নাম্বার আর দু নাম্বার তাহলে এক আর দু নাম্বার জায়গায় নর্মাল কন্ট্যাক্ট ফোর্স কাজ করবে সেই নর্মাল কন্টাক্ট ফোর্সের ভ্যালু বার করতে বলেছে কি বললাম সেই নর্মাল কন্টাক্ট ফোর্সের ভ্যালু বার করতে বলেছে ট্রাই করো দেখি দুটো মিনিট ডাউট থাকলে বলো সেরকমই কিছু একটা হওয়ার কথা আচ্ছা বাকিরা কি ট্রাই করছো হ্যালো হ্যাঁ স্যার আচ্ছা দেখো আমি এবার করছি অনেকক্ষণই টাইম দেওয়া হয়েছে আমি এক একটা স্টেপ করে করে যাচ্ছি আচ্ছা বলো তো এইখানে কটা বডি একটা বডি
একদম আর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে হ্যাঁ তাহলে তার ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমি ড্র করতে চাই তাহলে আমাকে এই বডিটাকে বার করে আনতে হবে ওখান থেকে বলো বার করে আনতে হবে এবার ফার্স্ট কাজ কি বলো ফার্স্ট কাজ কি গ্র্যাভিটেশন ফোর্স ডায়াগ্রাম রাইট মাস মানে mg m কত জলদি 5 kg তাহলে এটা 15 নিউটন গুড এই অবধি আমরা সবাই পারবো পারবো না আচ্ছা এবারে শোনো এই পয়েন্টে ও কন্টাক্টে রয়েছে হ্যাঁ এই পয়েন্টে যদি কন্টাক্টে থাকে তাহলে এই ডিরেকশন বরাবর কি আমার নরমাল রিঅ্যাকশন লাগবে আবার এই ডিরেকশন বরাবর কি আমার নরমাল রিঅ্যাকশন লাগবে হ্যাঁ দেখো বুঝতে পারছো কিনা ঠিক আচ্ছা এবার দেখো যেহেতু এইটা একটা ফোর্স বা ফোর্সটা একটা ভেক্টর মনে আছে আমি বলেছিলাম ভেক্টরকে প্যারালালি আমরা শিফট করতে পারি হ্যাঁ তাহলে বলতো আমি এই n1 কে এইখানে এরকম ড্র করতে পারি এই n1 কে আবার এই n2 কে শিফট করিয়ে এখানে ড্র করতে পারি হ্যাঁ আমি বলতে চাইছি এই দিকে n1 এই দিকে n2 দেখো বুঝতে পারছো হ্যালো আচ্ছা এবার দেখো এই সবাই বুঝতে পারছো তো এবার দেখো এই ট্রায়াঙ্গেলটা এই ট্রায়াঙ্গেলটা এইটা 37 ডিগ্রি বলো এইটা বলো তো এইটা 90 ডিগ্রি এইটা কত 53 তাহলে বলো তো এইটা কত 53 তাহলে কি এইটাও 53 বুঝতে পারছো কি বুঝতে পারছো এবারে এই n1 এর দুটো কম্পোনেন্ট না এই n2 এর দুটো কম্পোনেন্ট না কি তাই না এইটা 53 বলো এইটা 53 তাহলে বলো তো এইটা আমি লিখতে পারি n1 sin 53 এইটা কত n1 কত সিমিলারলি এইটা n2 cos 53 আর এইটা n2 sin 53 এই বুঝতে পারছো সবাই কি বুঝতে পারছো হ্যাঁ স্যার এবার বলো তো এই স্ফিয়ারটা কি মুভ করছে ডান দিকে বা বাঁদিকে বা উপরে বা নিচে না না তাহলে যদি ডান দিকে বা বাঁদিকে মুভ না করে তাহলে বলো তো এই ভ্যালুটা আর এই ভ্যালুটার মধ্যে কি রিলেশন সাবাস যদি এই দুটো ইকুয়াল হয় তাহলে sin 53 sin 53 দুদিক দিয়ে কেটে যাবে তারপর n1 equal to n2 বুঝতে পারছো আচ্ছা এবার বলো এই বডিতে নিচের দিকে কত ফোর্স কাজ করছে 53 নিউটন বলো তো উপর দিকে কত ফোর্স কাজ করছে এইটা আর এইটা না তাহলে আমি বলতে পারি 50 equal to এই দেখো cos 53 যদি কমন নি n1 plus n2 এইটাই না দেখো হ্যালো দেখো হ্যালো তোমরা কি সবাই বুঝতে পারছো আগে বলো ফ্রি বডি ডায়াগ্রাম কি আমরা ড্র করতে পাচ্ছি পাচ্ছি এবং ফ্রি বডি ডায়াগ্রামে আমরা কোন ফোর্স গুলোকে কনসিডার করছি যে ফোর্স গুলো অন্য কেউ অ্যাপ্লাই করছে তাই না তাই না আচ্ছা দেখো দেখো এখানে একটা স্ফিয়ার আছে 5 kg 1 মিটার না 5 মিটার কি বললাম এইখান থেকে এইটা 6 মিটার ঠিক এবার বলো এই দুটো জায়গায় কন্টাক্টে আছে 1 আর 2 আমাকে এই দুটো জায়গা থেকে মানে 1 আর 2 এ নর্মাল কন্টাক্ট ফোর্সটা বার করতে বলেছে ট্রাই করো দেখি
নর্মাল কন্ট্যাক্ট ফোর্সটা বার করতে বলেছে, ট্রাই করো দেখি। একটু ফাস্ট, এইখানে যখন আমি ফ্রি বডি ডায়াগ্রাম করেছিলাম, হ্যালো হ্যালো হ্যালো, আমরা আস্তে আস্তে কিভাবে আরো কম্প্যাক্ট করতে চাইছি, এই স্ফিয়ারটা দেখো, এই স্ফিয়ারটার ভেতরে এই পয়েন্টটাকে দিয়ে নিচের দিকে 50 নিউটন, আর এইদিকে N1 আর এইদিকে N2 করেছিলাম না, দেখো বলো তো, তাহলে এই ভেতরে এই স্ফিয়ারটার কি আর দরকার ছিল বলো, এই স্ফিয়ারটার কি দরকার ছিল আর ছিল না, মানে করছি না, মানে বলছি যে আমি তো এই পয়েন্টটাকে ইউজ করে এইদিকে N1 আর এইটুকে N2 দিয়েছি আর নিচের দিকে 50, তো এই যে ইয়েলো দিয়ে যে স্ফিয়ারটা দিয়েছি সেটা উঠিয়ে দিলেও তো একই জিনিস থাকতো তাই না, রাইট, আমি কি করছি দেখো, তার মানে এই পয়েন্টটাকে এখানে ড্র করছি জাস্ট, নিচের দিকে কত 50 নিউটন আমার কি কাজ করবে বলো, বলো N1 আর N2 সেম ভাবে কি আমি এই N2 টাকে এখানে দেখাতে পারি, আর এই N1 টাকে এখানে দেখাতে পারি, তার মানে এখানে আমি এরকম দেখাতে পারি, কোনো ডাউট আছে, আচ্ছা দাঁড়াও একটু গন্ডগোল হয়ে গেল, গন্ডগোল মানে একটু এরকম হবে, মানে দুটো একই রকম, তো দাঁড়া বলো বুঝতে পারছো কিনা, আচ্ছা এবারে শোনো, এবারে আমাকে এই অ্যাঙ্গেল গুলো বার করতে হবে, আচ্ছা এবারে শোনো, আমি যদি এইখান থেকে এইটুকু জয়েন করে দিই বলতো, এইখান থেকে এইটুকু, আচ্ছা এইখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার টানি, তাহলে বলতো এইটুকু ডিসটেন্স কত, 3 মিটার বলতো, এইখান থেকে এইটুকু ডিসটেন্স কত, 5 মিটার, এই যে বলতো আর এটা তাহলে 4 হবে, ঠিক বুঝতে পারছি বলো, তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত, এই রকম একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলে এইটা 5 এইটা 3, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এইটা 4, আরে বাবা এটা ধরো থিটা, তার মানে ট্যান থিটা পারপেন্ডিকুলার কত, 3/4 মানে 37 ডিগ্রি, বুঝতে পারছি, হ্যালো সবাই বুঝতে পারছো, এইটা যদি 37 ডিগ্রি হয় তাহলে এইটা কত, 37 ডিগ্রি, ভেরি গুড, তারপরে বলো তো এইখানে এটা কত, 37, এটা কত, 37, শাবাশ, এবার দেখো এইটা ঠিক আগেরটার মতো প্রবলেমটা না, N1 N2 এখানে 53 53 আর নিচে 50 তাই না, তাহলে বলো তো এখন আমি কি লিখতে পারি, এখন আমি লিখতে পারি 50 ইকুয়াল টু N1 প্লাস N2 ইনটু cos 37, এই যে এই কে কে বুঝতে পেরেছো, এইখানে যখন 53 ডিগ্রি ছিল তখন নিচের দিকে
50 নিউটন আর এদিকে n2 তাহলে আমি এইটা লিখতে পারি দেখো তো কি বুঝতে পারছি তাহলে এখান থেকে দেখো তো ভ্যালু কত আসছে দেখো তো এখান থেকে ভ্যালু কত আসছে 125/4. আচ্ছা যদি ডাউট না থাকে তাহলে নেক্সট এই প্রবলেমটা তোমরা হোমওয়ার্ক করবে দেখো দেখতে পাচ্ছ আচ্ছা এবার দেখো এই প্রবলেমটা এইখানে একটা স্ফিয়ার রয়েছে 5 kg 1 meter এইটা 30 degree এইটা 30 degree ঠিক আমাকে এখানে দুটো সারফেস না এখানে দুটো সারফেস না তো এই দুটো সারফেসে কত কন্টাক্ট পয়েন্ট সেটা বার করতে বলেছে এই দুটো সারফেসে কত কন্টাক্ট মানে ফোর্স সেটা বার করতে বলেছে ওকে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে তোমরা আমাকে হোমওয়ার্কটা করে পাঠাবে এটুকুই শুড আই মুভ ফরওয়ার্ড দেখো মাস্টার 5 kg আর 1 meter হচ্ছে রেডিয়াস ঠিক আছে আচ্ছা এইটা দেখো দেখো এইটা হচ্ছে 1 kg 2 kg 3 kg রাইট এবার একে আমি এই ডিরেকশনে 48 newton ফোর্স দিয়েছি একে আমি এই ডিরেকশনে 12 newton ফোর্স দিয়েছি ওকে দেখো একে আমি এই ডিরেকশনে 48 newton ফোর্স দিয়েছি একে আমি এই ডিরেকশনে 12 newton ফোর্স দিয়েছি তাহলে এখানে দুটো কন্টাক্ট সারফেস এই একটা রাইট এই কন্টাক্ট সারফেস n1 এই কন্টাক্ট সারফেস n2 এর ভ্যালু বার করতে বলেছে আচ্ছা আমি এই প্রবলেমটা করে দিচ্ছি দেখো এই প্রবলেমটা করে দিচ্ছি এই প্রবলেম দেখে দেখে আমাদের বাকি প্রবলেমগুলো করতে হবে কি বললাম এই প্রবলেমগুলো এই প্রবলেমটা দেখে দেখে আমাদের বাকি প্রবলেমগুলো করতে হবে দেখো কি বলতে চাইছে দিয়ার সবার প্রথমে একটা জিনিস কি তুমি ফিল করতে পারছো যে যদি আমি এখানে 48 newton আর এখানে 12 newton ফোর্স দিই তাহলে বলো তো পুরো সিস্টেমটা কোন দিকে মুভ করবে রাইট সাইড শাবাশ আচ্ছা বলো তো দুই এর উপরে কোনো ডাইরেক্ট কোনো ফোর্স লাগছে দুই কেজি না লাগছে না তাহলে দুই তো মুভ করছে করছে না তাহলে কেন মুভ করছে দেখো কি বললাম তুমি দেখো দেখো তুমি এই তিনটাকে এরকম একটা সিস্টেম হিসেবে দেখছো সেই চশমাটা পরে নিয়েছো তাহলে বলো তো এই সিস্টেমের ডান দিকে কত ফোর্স লাগছে শাবাশ বাদিকে এবার এফেক্ট কি মাস ইনটু অ্যাক্সেলারেশন মাসের ভ্যালু কত 6 অ্যাক্সেলারেশন তাহলে এ কত আসছে 6 তাহলে 1 kg এর অ্যাক্সেলারেশন কত
তাহলে সিস্টেমের মধ্যে যে কজন মেম্বার রয়েছে তাদের অ্যাক্সেলারেশন 6 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে না? হ্যাঁ গুড। এবার দেখো আমি N1 এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, মানে 1 কেজির এদিকে কত 48 এদিকে N1 হবে না? হ্যাঁ আচ্ছা N1 এর ডিরেকশন ঠিক লিখেছি? হ্যাঁ বলো N1 এর ডিরেকশন ঠিক লিখেছি? হ্যাঁ হ্যাঁ ইয়েস। কেন ওকে কম্প্রেস করছে? হ্যাঁ গুড। আচ্ছা এবার বলো তো এই 1 কেজিটা টোটাল ডান দিকে কত অ্যাক্সেলারেশনে যাচ্ছে? 6 মিটার প্রতি সেকেন্ড। তাহলে এবার বলো তো নেট ফোর্স কত? এটা কি লিখেছি? নেট ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। হ্যাঁ মাস কত? 1 আর অ্যাক্সেলারেশন কত? 6। এখান থেকে N1 বেরিয়ে গেছে 42, এখান থেকে N1 বেরিয়ে গেছে 42। হ্যাঁ কারোর মধ্যে যদি কোনো রকম ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো, কারোর মধ্যে যদি কোনো রকম ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আছে কারোর মধ্যে কোনো ডাউট? আচ্ছা আমি এবারে 3 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করেছি, 3 কেজির। তাহলে বলতো 3 কেজির যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তাহলে এই ডিরেকশনে কত? 12। আচ্ছা এইখানে কত? N2। শাবাশ। বলতো এই টোটালটা ডান দিকে কততে যাচ্ছে? 6 মিটার প্রতি সেকেন্ড। তাহলে এবার বলতো নেট ফোর্স কত ডান দিকে? প্রবলেমটা বুঝতে পেরেছো কিনা? কেন কেন বলো না মন দিয়ে শোনো, N2টা ডান দিকে, তাহলে N2-12 এটা ডান দিকে, ওই ডিরেকশনে অ্যাক্সেলারেশন ডিরেকশন, তাই না? যদি অ্যাক্সেলারেশন ডিরেকশন উল্টো হতো তাহলে 12-N2 হতো, তখন তো ওটা উল্টো, আগেটা উল্টো হয়ে যায়, রাইট? আগেটা উল্টো হতো, আগেটা উল্টো হতো, ঠিক? হ্যালো। আচ্ছা এইখানে আমার তোমাদের কয়েকটা কথা বলার আছে, দেখো এইখানে আমার কয়েকটা কথা তোমাদের বলার আছে। বলতো এখানে কটা পার্ট, মানে কটা মানে পার্টিকেল রয়েছে, মানে কটা সিস্টেমের মধ্যে কটা এলিমেন্ট রয়েছে? তাহলে যদি আইডিয়ালি, মানে সবসময় নয়, যদি কোনো একটা সিস্টেমের মধ্যে মোর দ্যান 2 এলিমেন্ট থাকে বা মোর দ্যান 1, তখন আমরা কি করি, টোটাল সিস্টেমটার অ্যাক্সেলারেশন বার করে নিই, ঠিক? তারপরে ইন্ডিভিজুয়াল বডিগুলোর, কি বললাম, ইন্ডিভিজুয়াল বডিগুলোর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, করে ওই যে অ্যাক্সেলারেশনটা পেয়েছিলাম, এফেক্টটা পেয়েছিলাম, সেই এফেক্টটা আমরা ইন্ডিভিজুয়াল ফ্রি বডি ডায়াগ্রামে ইউজ করি। দেখো তাই করেছি, প্রথমে সিস্টেমটার অ্যাক্সেলারেশন পেয়ে গেছি, সিস্টেমটার অ্যাক্সেলারেশন মানে 1, 2, 3 জনের অ্যাক্সেলারেশন, তারপরে ইন্ডিভিজুয়াল ছোট ছোট ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে সেখান থেকে N1 আর N2 বার করেছি। ক্লিয়ার? তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো, বলো তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। আচ্ছা যদি আমাদের মধ্যে কোনো ডাউট না থাকে তাহলে আমি নেক্সট চলে যাচ্ছি ইনক্লাইন প্লেনে। টোটালটা ডান দিকে মুভ করছে, বলো তো N1 এর ভ্যালু কত? 42। নেট ফোর্স কত? 12। আর এর মাস কত? তারপরে বেসিক্যালি আমি ওটা মানে মিলিয়ে দেখলাম ঠিক হয়েছে কিনা, রাইট?
রাইট? ওকে ওকে আচ্ছা, এবার এই জিনিসটা দেখো, একটা ইনক্লাইন প্লেনের উপরে, দেখো একটা ইনক্লাইন প্লেনের উপরে, একটা ইনক্লাইন প্লেনের উপরে একটা মাস রাখা আছে, মাস। আমি যদি এই অ্যাঙ্গেলটা থিটা বলি আর এই মাসটা এম বলি, কি বললাম, এই অ্যাঙ্গেলটা থিটা, এই মাসটা এম, তাহলে এখানে যদি কোনো ফ্রিকশন না থাকে তাহলে বলতো এই মাসটা নিচের দিকে পড়বে কি পড়বে না? গুড, এই মাসটা নিচের দিকে পড়বে, গুড। আচ্ছা এবার এই যে মাসটা নিচের দিকে পড়বে, এ কত অ্যাক্সেলারেশন নিচের দিকে পড়বে সেটা আমাকে বার করতে বলেছে। কি বললাম, এই মাসটা কত অ্যাক্সেলারেশন নিচে পড়বে সেটা আমাকে বার করতে বলেছে, ঠিক। এবার আমি কিভাবে বার করছি দেখো, আমি এই মাসটা যে পড়ছে দেখো, এর জন্য এইরকম একটা কোঅর্ডিনেট সিস্টেম ধরে নিয়েছি। কি বললাম, এর জন্য এইভাবে একটা কোঅর্ডিনেট সিস্টেম ধরে নিয়েছি। তোমরা কি বুঝতে পেরেছো কোঅর্ডিনেট সিস্টেমটা কিভাবে ধরেছি? তোমাদের কি প্রজেক্টাইল মোশনের কথা কিছু মনে আছে? সেখানে কি এইরকম আমি কোঅর্ডিনেট সিস্টেম ধরে নিয়েছিলাম? হ্যালো, যাদের মনে নেই তাদের জন্য একটা ইনফরমেশন, এই জন্মেই করেছি। দেখো মনে আছে, এই ওপর থেকে একটা বডিকে যদি ছুড়ে ফেলে দিই তাহলে আমি এইভাবে ধরেছিলাম। এখনো আমি সেইভাবেই ধরেছি। কেন? এই যে কোঅর্ডিনেট সিস্টেম ধরাটা সেটা আমার উপরে ডিপেন্ড করবে, যে ইউজার তার উপরে, ঠিক। আচ্ছা এবারে বলতো, বডিটা যদি পড়ে, বডিটা যদি পড়ে তাহলে কোন, এই যে নতুন যে কোঅর্ডিনেট সিস্টেম ধরেছি, কোন অ্যাক্সিস বরাবর পড়বে? অ্যালং অ্যাক্সিস, রাইট। বলতো এ কি কোনোভাবেই ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করবে? না, গুড, ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করবে না। এবার আমি কি করছি, ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব। এই যে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার জন্য একে আমি বাইরে বার করে আনছি। এবার দেখো, বাইরে যখন বার করে আনবো তখন আমি এই মাসটাকে কিন্তু এইরকম ড্র করবো না, ও স্পেসে যেরকম শেপে বা যেরকম পজিশনে ছিল সেই রকম পজিশনে আমি বার করে এনেছি। দেখতে পেয়েছো? হ্যালো, দেখো এরকম এরকম একটু ইনক্লাইন করেছি, আছে না? দেখো ইনক্লাইন করেই আমাকে ড্র করতে হবে, এই নয় যে এটাকে আমার মর্জি মতো সোজা করে নেব, ঠিক ঠিক। বলতো নিচের দিকে কি কাজ করবে? একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এমজি, শাবাশ। বলতো এই ডিরেকশন বরাবর কি কাজ করবে? নরমাল রিয়াকশন, এই যে যেটা দেবে। আর কোন ফোর্স কাজ করবে? না, গুড। আচ্ছা এবারে শোনো, এইটা যদি থিটা হয় বলতো এইটা কত? আরে 90 মাইনাস, আচ্ছা বলতো এইটা কত? 90, তাই না? তাহলে বলতো এইটা কত? থিটা, তাহলে বলতো এই অ্যাঙ্গেলটা কত এখানে? তাহলে এবার আমাকে বলতো, এই এমজি কে আমি দুটো ভাগে ভেঙে নিতে পারি, এমজি সাইন থিটা, আর এইটা কত হবে? এমজি, তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। এবার বলতো ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, মন দিয়ে শোনো, ওয়াই অ্যাক্সিস বরাবর এই এনটা উপর দিকে কাজ করছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর এমজি কস থিটা নিচের দিকে কাজ করছে। বডিটা কি ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করছে? না, বডিটা কি ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করছে? তাহলে আমি লিখতে পারি এম ইকুয়াল টু এমজি কস থিটা, থিটা থিটা। আচ্ছা এবারে মন দিয়ে শোনো, বলতো এখনকার এক্স অ্যাক্সিস বরাবর এই ভেলোসিটি, তাহলে এইটা আমার নেট ফোর্স, এটাই ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, মাস কেটে যাচ্ছে, অ্যাক্সেলারেশন ইকুয়াল টু জি সাইন থিটা। তাহলে বলতো একটা ইনক্লাইন প্লেনে যদি কোনো বডি থাকে, যদি কোনো ফ্রিকশন না থাকে, তাহলে নিচের দিকে তার অ্যাক্সেলারেশন কত হয়? বুঝতে পেরেছি? কিন্তু স্যার এখানে তাহলে এমজির কাজটা কি হচ্ছে? ওই তো এমজির কাজটা তো ওটাই হচ্ছে, এমজির দুটো কম্পোনেন্ট না, এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্ট। আচ্ছা দেখো এই কম্পোনেন্টটা ওকে নিচে আসার জন্য হেল্প করছে না, হ্যাঁ সেটাই। তাহলে বডিটা এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, কত অ্যাক্সেলারেশন নিয়ে?
তাহলে এইটা যদি f নেট হয় সেটাকে আমরা কি লিখি, মাস ইনটু অ্যাক্সেলারেশন। আচ্ছা হ্যাঁ, মানে কজ এফেক্ট রিলেশনশিপ। হ্যাঁ হ্যাঁ, বাস সেখান থেকে mm কেটে গেল। আচ্ছা আচ্ছা, এবার বলতো এখানে যদি m না থেকে 100 m থাকতো তখনও কি এই ভ্যালুটাই হতো? আরে বাবা, এখানে 100 m থাকলে এখানেও তো 100 আর এখানেও তো 100, তাহলে দুটো কেটে যেত না? হ্যাঁ। তাহলে বলতো একটা ইনক্লাইন প্লেনের উপরে যদি একটা ভারী বডি থাকে আর একটা হালকা বডি থাকে, কার অ্যাক্সেলারেশন বেশি হবে? দুজনেরই সেম হবে। হ্যালো, বুঝতে পারছো? দুজনেরই সেম হবে। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আছে কোনো ডাউট? তাহলে এই সম্বন্ধে আমরা যদি একটু জ্ঞান অর্জন করে থাকি তাহলে কি আমি নেক্সট প্রবলেমটা করব? দেখো দেখো দেখো, নেক্সট প্রবলেমটা করব। আচ্ছা দেখো, প্রবলেমটা দেখো, এটা 37 ডিগ্রি, রাইট? ওকে, এখানে একটা বডি আছে 5 কেজির, রাইট? আর এইখানে একটা ফোর্স দেওয়া হয়েছে 20 নিউটন, ঠিক? তাহলে অ্যাক্সেলারেশন এন্ড নর্মাল রিয়াকশন বার করতে বলেছে। কি কি বার করতে বলেছে? অ্যাক্সেলারেশন এন্ড নর্মাল রিয়াকশন। অ্যাক্সেলারেশন আর নর্মাল রিঅ্যাকশন বার করতে বলেছে। আচ্ছা দেখো, এই প্রবলেমে আমাদের একদম বেসিক থেকে এগোতে হবে। কিরকম? দেখো দেখো দেখো, আমি প্রবলেমটা করছি সেম ভাবে, এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে, একটু মোটা করে করছি। দেখো, হ্যালো হ্যালো, দেখো ফ্রি বডি ডায়াগ্রাম, বলতো নিচের দিকে কত ফোর্স কাজ করছে? 50 নিউটন। এই ডিরেকশন বরাবর কত? 20 নিউটন। আরে বাবা, এইখানে অ্যারো দিয়ে দেখিয়েছি, সেটা এইভাবে দেখাও তো একই জিনিস, তাই না? আচ্ছা, এই ডিরেকশন বরাবর কি কাজ করছে? কি বুঝতে পারছি? হ্যালো, একটু আগেই আমরা তো দেখলাম, একটু আগেই তো আমরা দেখলাম এইটা 37। তাহলে এটা কত? 37। তাহলে এটা 37। হ্যাঁ, ভেরি গুড। এই তোমরা সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার দেখো, তার মানে বলো তো এই ডিরেকশনে কত হবে? 50 cos 30 নিউটন আসছে, তাহলে এটা এই এটা হচ্ছে 50 cos 37। তার মানে cos 37 মানে কত? 4/5, এইটা 40 আর এইটা 30। ভেরি গুড। আচ্ছা এবার বলো তো এইটা কত? 90। এইটা 37 হলে এইটা কত? 53। এবার দেখো, এই 20 নিউটনের এই ডিরেকশন বরাবর আর এই ডিরেকশন বরাবর যদি আমি ভেঙে নিই, এইটা কত হবে? 20 cos 53, আর এইটা বুঝতে পারছি। হ্যালো, এবার বলো তো 20 sin 53 এর ভ্যালু কত? আর এটা কত? এবার তোমরা আমাকে বলো, বডিটা এই বরাবর মুভ করছে, বডিটা কি এটা, ধরো আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ধরেছি, বলটা কোন বরাবর মুভ করছে, এক্স না ওয়াই? এক্স। ভেরি গুড। ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করছে? তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি মুভ না করে, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর মানে যতটা ফোর্স উপর দিকে ততটা ফোর্স নিচের দিকে না? উপর দিকে কত ফোর্স? আর নিচের দিকে?
এটা কত? এটা কত? তাহলে বলতো এই দিক বরাবর নেট ফোর্স কত? সরি, বলো 30 মাইনাস কত ছিল? 16. এটা নেট ফোর্স না? এটা ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। হ্যাঁ, মাসের ভ্যালু কত? 5. তাহলে অ্যাক্সেলারেশন কত আসছে? 5. দেখো আসছে কিনা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ। এই অবধি যদি তোমাদের মধ্যে কারোর কোনো ডাউটস থাকে আমাকে জিজ্ঞাসা করো। সবাই কি বুঝতে পেরেছো? সৌম্যদীপ, বোঝা যাচ্ছে ভাই? হ্যাঁ স্যার। ভেরি গুড। সৌহার্দ্য? হ্যাঁ স্যার। বুঝতে পারছো? হ্যাঁ। ভেরি গুড। শ্রেয়াঙ্কা, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। সীমন্তিনী, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। গুড। আচ্ছা, এবারে একটা ভালো প্রবলেম দিচ্ছি, আজকের সেটা লাস্ট প্রবলেম। প্রবলেমটা দেখো, এই এইরকমই ইনক্লাইন প্লেনের উপরে, এরকম একটা ইনক্লাইন প্লেন আছে, ঠিক? সেম ভাবে এটা 37, এইখানে দুটো মাস রয়েছে, 2 কেজি 5 কেজি, রাইট? এইখানে এইটায় 50 নিউটন ফোর্স কাজ করছে। ওকে, হ্যালো, ওকে। এবার আমাকে দুটো জিনিস বার করতে দিয়েছে, অ্যাক্সেলারেশন আর এই পয়েন্টে নর্মাল রিয়াকশন। আচ্ছা, সবার প্রথমে আমি তোমাদের যেটা বলবো সেটা মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। এই প্রবলেম গুলোতে আমরা প্রথমেই ভয় পাবো না। কি বললাম? প্রথমেই ভয় পাবো না। তোমরা জানো সব জিনিস, আমি এক একটা করে করাই, তোমরা নিজেরাই বুঝতে পারবে। কটা বডি আছে? তাহলে তাহলে কি সেই চশমাটা পরবে যে চশমাটা পরলে তুমি একটা বডি দেখো? কিরকম দেখতে হবে? গাড়ির মতো দেখতে হবে? কত কেজি? তাহলে চোখ বন্ধ করে কি তুমি নিচের দিকে 70 দেবে? আচ্ছা, এই দিকে 50 দেবে? আর এইদিকে তুমি এন দেবে? এবার দেখো, আমরা এন নিয়ে খুব একটা বদার নই, কারণ এই এনটা আমাদের কাছে চাইনি, এটা আমি N1 ধরছি, এটা আমার কাছে চাইনি। যাই হোক, এবার বলতো এই প্রবলেমটা, হ্যালো হ্যালো হ্যালো, এই প্রবলেমটা ঠিক আগেরটার মতো দেখতে লাগছে না? দেখো, এইদিকে 20 ছিল, এইদিকে 50 ছিল, আর এদিকে N ছিল, তাই না? তাহলে বলতো এই 70-র এই কম্পোনেন্টটা কত আর এই কম্পোনেন্টটা কত? ঠিক আগেরটার মতো অ্যাঙ্গেল গুলো বার করছি না, এটা কত হবে? 70 cos 37, এটা কত? 70 sin 37 হবে। সেম ভাবে এইটা আর এইটা, বলো তো এইটা কত হবে? 50, এটা কত ছিল এই কম্পোনেন্টটা? 20 আমরা 50 50 sin 53 ডিগ্রি, আর এটা cos 53। এবার তোমরা আমাকে বলো তো এই ভ্যালুটা কত? বলো 40। ভেরি গুড। এই ভ্যালুটা 30। এবার বলো তো এই ভ্যালুটা কত? 70। আসছে দেখো তো? আচ্ছা, এবার তোমরা আমাকে একটা কথা বলো, আমাকে অ্যাক্সেলারেশন বার করতে দিয়েছে? হ্যাঁ। অ্যাক্সেলারেশনটা কোন ডিরেকশনে হবে? আমি যদি এখানে এইভাবে কোঅর্ডিনেট সিস্টেম ধরি, এক্স অ্যাক্সিস। ভেরি গুড, ভেরি গুড। তাহলে বলো তো এক্স অ্যাক্সিস বরাবর নেট ফোর্স কত? ভেবে বলবে, এখানে 42 আছে, এখানে আছে 42 2 নিউটন টোটাল। ভেরি গুড, তার মানে 42 মাইনাস কি বললাম 40,
কি বললাম 42 নিউটন মাইনাস 40 ঠিক হ্যালো এইটা আমার নেট ফোর্স কোন দিক বরাবর এটা ইকুয়াল টু কি হয় এমএস মাস কত 70 অ্যাক্সেলারেশন কত বলেনি বার করতে বলেছে তার মানে অ্যাক্সেলারেশন 2/7 আসবে হ্যাঁ এই তো হয়ে গেল আমার অ্যাক্সেলারেশন বেরিয়ে গেল গেল কি গেল না এটা কার অ্যাক্সেলারেশন বার করেছি সিস্টেমটার হ্যাঁ যদি সিস্টেমটার অ্যাক্সেলারেশন বার করি তাহলে বলো তো 2 কেজি বডির অ্যাক্সেলারেশন কত 2/7 শাবাশ 5 কেজির 2/7 শাবাশ এবারে দেখো আমি যদি 5 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি 5 কেজি এর নিচের দিকে কত বল হয় বলো তো 50 আচ্ছা এবার বলো তো এই 5 কেজিটা এই এই সারফেসে এর সাথে জুড়ে আছে হ্যাঁ কার সাথে 2 এর সাথে হ্যাঁ তাহলে এখানে নরমাল কন্টাক্ট ফোর্স কাজ করবে এই ডিরেকশনে কাজ করবে না হ্যাঁ বুঝতে পারছো বুঝতে পারছো এই পার্টটা ফিট করুন একটু একদম এইখানে নরমাল কন্টাক্ট ফোর্স রয়েছে এইখানটা হ্যাঁ হ্যাঁ সেটা এখানে কাজ করবে না এনটা 5 কেজি কম্প্রেস করবে তো करेक्ट কম্প্রেস করবে না দেখো বুঝতে পারছি যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো ঠিক আচ্ছা এবার বলো তো একটু আগেই আমরা এইটা 70 পেয়েছিলাম তো এই ডিরেকশনে 70 sin 37 তাহলে এই ডিরেকশনে কি হবে 50 sin 37 ভেরি গুড আর এই ডিরেকশনে 50 cos 37 আচ্ছা এবার মন দিয়ে শোনো বলো তো পুরো বডিটা সরি পুরো বডিটা এই দিকে কত অ্যাক্সেলারেশনে আসছে 2/7 তাহলে বলো তো এখন যদি আমি এই রকম ভাবে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ধরি তাহলে এক্স অ্যাক্সিস বরাবর নেট ফোর্স কত 50 sin 37 minus n শাবাশ ইকুয়াল টু কি হবে মাস ইনটু অ্যাক্সেলারেশন মাস কত মাস মাস কত 5 ভেরি গুড অ্যাক্সেলারেশন কত 2/7 বলো 2/7 শাবাশ তার মানে এখানে কত হচ্ছে বলো তো 8/7 10/7 আচ্ছা এবার বলো তো 50 sin 37 এর ভ্যালু কত 30 তার মানে আমি লিখতে পারি 30 minus 10/7 equal to n হ্যালো লিখতে পারি তার মানে এখান থেকে n এর ভ্যালু কি 100/7 এসছে আগে বলো প্রবলেম গুলো কি ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে আবার ভিডিও লেকচারটা দেখো ডিয়ার আবার ভিডিও লেকচারটা দেখো ইউ উইল গেইন আ লট অফ থিংস মাই ডিয়ার ওকে আচ্ছা তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিয়েছি এভরিবডি সবাই আমাকে কিন্তু হোমওয়ার্ক গুলো করে পাঠাবে সিঙ্গলি মানে আলাদা আলাদা মানে মানে আলাদা আলাদা আমাকে সেন্ড করবে হোমওয়ার্ক মোস্ট অফ দেম তোমরা কিন্তু আমাকে হোমওয়ার্ক সেন্ড করো না হুইচ ইজ নট গুড ওকে আচ্ছা স্যার নিচে স্ক্রিনটা আচ্ছা এবারে তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে সেকেন্ড হোমওয়ার্ক শোনো এই প্রবলেমটাই মানে এটা সেকেন্ড হোমওয়ার্ক এই প্রবলেমটাই এখানে সব কিছু একই রকম আছে শুধু এই 50 নিউটনের জায়গায় 100 নিউটন তাহলেও আমাকে অ্যাক্সেলারেশন আর নর্মাল রিয়াকশন বার করতে বলেছে আমি কি বোঝাতে পারছি এই দুটো তোমরা আমাকে হোমওয়ার্ক আজকের মধ্যে করে পাঠাবে বা কালকে সকাল 10টার মধ্যে করে পাঠাবে